আগামী 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যে কোনো নির্বাচনকে, সেটা রাষ্ট্রের হোক, রাজ্যের হোক, পঞ্চায়েতের হোক কিংবা মিউনিসিপ্যালিটির হোক, প্রত্যেকটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখে। আমরা আমাদের কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা প্রত্যেকটি বুথে বুথে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমাদের মোদিজির যে আহ্বান, সম্পর্ক থেকে সমর্থন, এই উদ্দেশ্যকে সামনে রেখে, এই স্লোগানকে সামনে রেখে আমরা জনসম্পর্ক করছি। প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষের অভাব অভিযোগ শুনছি এবং মানুষ কী কী সরকারি সুবিধা পাচ্ছেন আমরা সেটাও খবর নিচ্ছি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোনো 5টি সুবিধা, সরকারি সুবিধা প্রত্যেকটি মানুষ পাচ্ছেন। যেমন প্রত্যেকটি মানুষ ঘর পেয়েছেন, শৌচালয় পেয়েছেন, সামাজিক ভাতা 2000 টাকা পাচ্ছেন, বিনামূল্যে চাল পাচ্ছেন, আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন। এই 5টি সুবিধা প্রত্যেকটি পরিবারে প্রায় আমরা দেখতে পাচ্ছি। তো মানুষ এই রাজ্য সরকার এবং এই কেন্দ্রীয় সরকারের উপর খুশি এবং মানুষ বলছেন এটা মোদিজির নির্বাচন, সেখানে প্রার্থী কে নয় সিম্বল হলো সবচেয়ে শেষ কথা। এবং আমাদের প্রার্থী নিজেও খুব অ্যাক্টিভ, সারা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন চষে বেড়াচ্ছেন আমাদের কৃতিদেবী দেববর্মা। আমরা পূর্ব ত্রিপুরা আসনে জেতার জন্য লড়ছি না, আমাদের মার্জিন কতটা হবে এবং বিগত দিনের যত রেকর্ড আছে সেই রেকর্ড ছাপিয়ে যাওয়া, একটা ইতিহাস তৈরি করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, তিনি অলরেডি তার নির্বাচনী প্রক্রিয়া সমাপ্তির পথে, এত সুন্দরভাবে নির্বাচনী প্রক্রিয়া তিনি শেষ করেছেন। এবং আমরা পশ্চিম ত্রিপুরা আসনেও আমাদের লক্ষ্য বিরোধীদেরকে 1 লক্ষের নিচে ভোট রাখা। আমরা সেইভাবে আমাদের সমর্থন, আমাদের সম্পর্ক, আমাদের কর্মসূচি জারি রেখেছি। এই মুহূর্তে আমরা 49 বুথে রয়েছি, তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটি ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ডে রয়েছি। এবং এখানে এসে মানুষ যেটা বলছে যে কমিউনিস্টরা শুধুমাত্র ভোটের জন্য এই বুথটা, যেটা আগে এই ওয়ার্ডটা আগে 5 নম্বর ওয়ার্ডে ছিল, তারা 5 নম্বর ওয়ার্ডে জিততে পারতো না বলে এই টুকরাটাকে কেটে তারা 12 নম্বর ওয়ার্ডে নিয়ে গেছিল। এবং 12 নম্বর ওয়ার্ডের সঙ্গে এখানকার দূরত্ব প্রায় 1 কিলোমিটারের বেশি, যে কারণে একজন কাউন্সিলরের পক্ষে নিয়মিত এদের সঙ্গে যোগাযোগ করা, সরকারি সুযোগ সুবিধা তুলে দেওয়া কঠিন বিষয়। তারপরও মানুষকে তারা এইভাবে বঞ্চিত করেছে শুধুমাত্র তাদের সংগঠনের স্বার্থে, তাদের ব্যক্তিগত স্বার্থে। আমরা আগামী দিনে এই বিষয়টা আমরা রাজ্য সরকারের কাছে নেব, যাতে আগে সামনে আমরা এই এই টুকরোটাকে আমরা 5 নম্বর ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত করতে পারি, পুনরায় মানুষকে যেন মিউনিসিপ্যালিটির সমস্ত পরিষেবা আমরা দিতে পারি।